सरकारी शाह आब्दुर रब कलेजर उद्भिद विज्ञान विभाग बीएससी सम्मान 2018-19 साल प्लांट पैथोलॉजी 23-30-09 विषय सर्वशेष सजेशन आज हमें उपस्थापन करछी। प्रिय शिक्षार्थी बंधुरा, तुम्हारा अनेकेई मोबाइल करेछो प्लांट पैथोलॉजी सर्वशेष सजेशनेर जन्य। तुम्हारे अवश्य मने आछे आमरा आमादेर ग्रुप डिपार्टमेंट अफ बोटानी गवर्नमेंट शाह आब्दुर रब कलेज এই গ্রুপে ওভারঅল 2021 পরীক্ষার সাজেশন দিয়েছিলাম। সেই সাজেশন থেকে আজকে সর্বশেষ একটি সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করছি। আমি প্রথমে ক বিভাগ অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী তোমাদের সামনে উপস্থাপন করছি। এক নম্বর, উদ্ভিদ রোগ সৃষ্টিকারী একটি গ্রাম পজিটিভ বায়বীয় ব্যাকটেরিয়ার নাম লিখুন। সঙ্গ নিরোধ কি, উদ্ভিদ রোগের পূর্বাভাসের সংজ্ঞা দাও। রোগ লক্ষণ কি, আইপিএম এর পূর্ণ রূপ কি, ক্যাঙ্কার কি, রোগ ত্রিভুজ কি, দুটি সিস্টেমেটিক ছত্রাক বারকের নাম লিখো, দুটি পোষক অনির্দিষ্ট টক্সিনের নাম লিখো, পরজীবিতা কি, সুপ্তিকাল বলতে কি বুঝো, বীজ শোধন বলতে কি বুঝো, সিস্টেমেটিক রোগ কি, মোচন স্তর কি, পেস্টিসাইড কি, ককের শিকার্য বলতে কি বুঝো, অ্যাপ্রোসোরিয়াম কি, প্যাথোজিনেসিস কি, বদ্ধ মিশ্রণ কি, ইনোকুলাম কি, টক্সিন কি, ক্যাঙ্কার কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের সামনে খ বিভাগ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নাবলী উপস্থাপন করছি। দুই নম্বর, টক্সিন কি, বিভিন্ন প্রকার টক্সিন সম্পর্কে লিখো, পোষক ও জীবাণুর নাম সহ নিম্নলিখিত লক্ষণ সমূহের বর্ণনা দাও। নেক্রোসিস গল, সংক্রামক ও অসংক্রামক রোগের পার্থক্য লিখো, জীবজ পদ্ধতি কাকে বলে, উদ্ভিদ রোগ নিয়ন্ত্রণে জীবজ পদ্ধতি বর্ণনা করো, পোষক কোষ বিদ্ধকরণে অ্যাপ্রোসোরিয়ামের ভূমিকা লিখো, নিম্নলিখিত রোগগুলির জীবাণুর নাম লিখো, চীনাবাদামের টিক্কা রোগ, আখের লাল পচা রোগ, ধানের ব্লাইট রোগ, গমের কাণ্ড মরিচা রোগ, টিকা লিখো, অ্যাডজুডেন্ট বদ্ধ মিশ্রণ, প্যাথোজেনের অতি শীত ও অতি গ্রীষ্ম অতিবাহিতকরণের কৌশল আলোচনা করো, ককের শিকার্য সমূহ বর্ণনা করো, এজেন্ট ভিত্তিক উদ্ভিদ রোগের শ্রেণীবিন্যাস করো, মোচন স্তর সৃষ্টির মাধ্যমে কিভাবে উদ্ভিদ রোগ প্রতিরোধ করে, বীজবাহিত রোগ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের সামনে ক বিভাগ থেকে অর্থাৎ রচনামূলক প্রশ্ন উপস্থাপন করছি। তিন নম্বর, কপার
সালফার ও মার্কারি গঠিত দুটি করে ছত্রাক বারকের প্রস্তুত প্রণালী ও ব্যবহার লিখো। উদ্ভিদ রোগ দমনে ভৌত রাসায়নিক পদ্ধতি লিখো। রোগ চক্র কাকে বলে? উদ্ভিদ রোগ বিকাশের পর্যায়গুলি আলোচনা করো। পার্থক্য লিখো আলুর লেট ব্লাইট ও আর্লি ব্লাইট, ডাউনি মিলডিউ ও পাউডারি মিলডিউ। একটি অজানা রোগ নির্ণয়ে তুমি কি পদক্ষেপ নিবে তা বর্ণনা করো। গঠনগত প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে পরজীবী প্রতিরোধ, পোষকের সংক্রমণ পরবর্তী গঠনগত প্রতিরোধ ব্যবস্থা বর্ণনা করো। প্যাথোজ টক্সিন, ভিভে টক্সিন, ফাইটোটক্সিন কি উদাহরণ সহ লিখো। প্রতি ক্ষেত্রে একটি করে প্যাথোজেনের নাম উল্লেখপূর্বক রোগ লক্ষণ সমূহ বর্ণনা করো। মিলডিউ, ড্যাম্পিং অফ, ডাইব্যাক, মোজাইক, বিষবাহিত রোগের লক্ষণ ও ভূমিকা লিখো। উদ্ভিদের রোগ নিয়ন্ত্রণে চাষাবাদ পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এতক্ষণ যে সকল প্রশ্নাবলী উপস্থাপন করলাম, তোমরা প্লান্ট প্যাথোলজি বিষয়ের জন্য এ সকল প্রশ্নগুলো যত্ন সহকারে তোমরা অনুশীলন করবে, অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। আল্লাহ হাফেজ।